নবীর দাদা আর নবীর নানা তারা যেহেতু একই বংশের, ছোট সময় তাদের একই বন্ধুত্ব ছিল, ঝগড়ার কারণে তারা চলে গেছে, কিন্তু ছোট সময় একজন আরেকজনের ক্লাসমেট বন্ধু। এবার দীর্ঘদিন পরে যখন কাবা শরীফে আসার পরে ছোট সময়ের বন্ধু বন্ধুর সাথে দেখা হয়ে গেল, এবার এক কথা দুই কথা বলতে বলতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছে, ও ওয়াহাব জুহরি, আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ, বড় হয়ে গেছে, বিবাহের দরকার, কত মেয়ে আব্দুল্লাহকে দেখাইলাম, কত মেয়েকে দেখাইলাম, আব্দুল্লাহ কোনো মেয়েকে পছন্দ করে না, তোমার কাছে কি কোনো মেয়ের সংবাদ আসেনি? বলে হ্যাঁ অবশ্যই আছে, আমারও তো একটা মেয়ে আছে, কত ছেলে দেখাইলাম পছন্দ করে না, আমার মেয়েটাও বড় সুন্দর, নাম হলো আমেনা। ও আব্দুল মুত্তালিব, কৌমের সর্দার, তুমি যদি বলো তাহলে আমি আমার মেয়েকে তোমার ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আস্তে আস্তে আব্দুল্লাহ বড় হতে লাগলো, যখন যৌবন বয়সে পৌঁছলো, 25-এর কাছাকাছি যখন বয়স হইল, এবার আব্দুল্লাহ তো যৌবনকালে পৌঁছে গেল, যুবক হয়ে গেল, এবার বিবাহের দরকার। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে, আব্দুল্লাহকে কোন মেয়েকে বিবাহ করাবো, বিবাহের জন্য আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর জন্য এবার পাত্রী খুঁজতেছে, আব্দুল্লাহর জন্য কে খুঁজতেছে, পাত্রী খুঁজতেছে। এবার পাত্রী কোথায় পাবে? এর মধ্যে অনেক মেয়ে আব্দুল্লাহকে দেখাইছে, যেই মেয়েকে দেখায় কোনো মেয়েকে আব্দুল্লাহ পছন্দ করে না। জিজ্ঞাসা করা হয়, তোমাকে কত মেয়ে দেখাইলাম পছন্দ করো না কেন? তিনি বলে, স্বপ্নের মাধ্যমে আমাকে এমন এক রমণী, এমন এক নারী, এমন এক মেয়েকে দেখানো হয়েছে, ওই মেয়ে ছাড়া আমি কাউকে বিবাহ করতে রাজি না, আর ওই মেয়ের চেহারার সাথে আমি কারো চেহারার কোনো মিল পাই না। সুবহানাল্লাহ, এই হলো আমার নবীর বাবার পরিচয় কিভাবে আসলো। তাহলে এবার আসেন আমার মা, নবীর মা কিভাবে দুনিয়াতে আসলো তার পরিচয় কি, এরপরে আমরা বিবাহের দিকে যাব। তো আগেই বলেছিলাম মক্কা থেকে জুরহাম গোত্র মদিনায় চলে গেছে ঝগড়া লাগার কারণে। তো ওই নবীর মায়ের বংশধর, নবীর মা আমেনার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, আব্দুল ওয়াহাব জুহরি, তাদের বংশ হলো জোহরা বংশ। কি বংশ? জোহরা বংশ, এই জন্য তাকে জুহরি বলা হয়। তো আব্দুল ওয়াহাব, তারা তো মক্কা থেকে মদিনায় গেছে, কিতাবের মধ্যে দেখা যায় কয়েক পুরুষ পূর্বে গিয়া এই আব্দুল ওয়াহাবের বংশটা কুরাইশ বংশের সাথে মিলে গেছে। তাহলে দেখা গেল নবীর নানার বংশ, দাদার বংশ কয়েক পুরুষ পিছে গিয়া এক হয়ে গেছে। তো মাঝখানে নবীর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি, তিনি মদিনায়। তো মদিনায় দীর্ঘদিন থাকতেছে, প্রায় 50-এর উপরে বয়স তার স্বামী স্ত্রী উভয়ের, আব্দুল ওয়াহাব জুহরি এবং তার স্ত্রী, কোনো সন্তান তাদের নাই, ছেলেও নাই মেয়েও নাই। এখন তারা চিন্তা করতেছে যে হায় বয়স বেড়ে গেছে, টাকা পয়সাও আছে, যদি একটা সন্তান না থাকে অনেক কষ্ট না? যাদের সন্তান হয় না তারা বুঝে আসলে সন্তানের কি কষ্ট, সন্তানের জন্য আমরা কত জায়গায় দৌড়াই, কত লক্ষ লক্ষ টাকা খরচ করি, আসলে এটা কষ্ট। একজন সন্তান যদি না থাকে কে আমার জন্য দোয়া করবে, কে আমার জানাজা পড়বে, কে আমার কবরে মাটি দিবে, বড় দুঃখের ব্যাপার, আমার টাকা পয়সা কে খাবে? তো যাই হোক, এই ওয়াহাব জুহরি আর তার স্ত্রী তারাও চিন্তা করতেছে, যদি একটা সন্তান না হয় কি বিপদ। তো তারা দুইজনে মিলে এবার আল্লাহ তাআলার কাছে তারাও মান্নত করতেছে, আল্লাহ যদি আমাদের উভয়কে একটা সন্তান দান করো তাহলে আমরা স্বামী আর স্ত্রী উভয়ে আমরা কাবা শরীফ যাব, হজ করব, কাবা জিয়ারত করব, মক্কায় আমরা আগমন করব। কি মান্যত করছে? সন্তান হইলে আমরা কি করব? হজ করব, বাইতুল্লাহ জিয়ারত করব, কাবায় যাব। এবার আল্লাহ তাআলা তাদের মান্যতকেও কবুল করলেন, অল্প কয়েকদিনের ব্যবধানে একটা সন্তান দান করলেন, ওই সন্তানের নাম তারা রাখলেন আমেনা। আমেনা আস্তে আস্তে বড় হইলেন, যুবতী বয়সে পৌঁছলেন, বিবাহের দরকার, আমেনাকে এবার অনেক পুরুষকে দেখায়,
অনেক যুবককে দেখায় বিবাহের জন্য আমেনা কাউকে পছন্দ করে না, একই কথা, ও আমেনা তোমাকে এত পুরুষ এত যুবক তোমাকে দেখাইলাম কেন তুমি পছন্দ করো না? আমেনা বলে, আমাকে কে জানো নির্জনে আমি যখন একা একা কোথাও যাই, নির্জনে আমাকে একা একা কে যেন ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর স্ত্রী, আল্লাহু আকবার, আমাকে কে যেন ডাক দিয়া বলে আব্দুল্লাহর স্ত্রী, এই জন্য আমি ওই আব্দুল্লাহর চেহারার মতো কাউকে আর দেখতে পাই না, এই জন্য আমি আর বিবাহের জন্য রাজি হই না ওই আব্দুল্লাহর মতো, অথবা আব্দুল্লাহকে যদি আমি পেয়ে যাই আমার বিবাহের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, আমি রাজি হয়ে যাব। এবার যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, ওই যুবতী মেয়েকে রেখে বাবা মা মান্নত পুরা করার জন্য এবার কাবা ঘরে জিয়ারত করার জন্য তারা উভয়ে মক্কা শরীফ চলে গেল। মক্কায় যাওয়ার পরে তখনকার মক্কার কৌমের সর্দার হলো আব্দুল মুত্তালিব, নবীর দাদা, আর নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। নবীর দাদা আর নবীর নানা তারা যেহেতু একই বংশের, ছোট সময় তাদের একই বন্ধুত্ব ছিল, ঝগড়ার কারণে তারা চলে গেছে, কিন্তু ছোট সময় একজন আরেকজনের ক্লাসমেট, বন্ধু। এবার দীর্ঘদিন পরে যখন কাবা শরীফে আসার পরে ছোট সময়ের বন্ধু বন্ধুর সাথে দেখা হয়ে গেল, এবার এক কথা দুই কথা বলতে বলতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছে, ও ওয়াহাব জুহুরি, আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ, বড় হয়ে গেছে, বিবাহের দরকার, কত মেয়ে আব্দুল্লাহকে দেখাইলাম, কত মেয়েকে দেখাইলাম, আব্দুল্লাহ কোনো মেয়েকে পছন্দ করে না, তোমার কাছে কি কোনো মেয়ের সংবাদ আসেনি? বলে, হ্যাঁ অবশ্যই আছে, আমারও তো একটা মেয়ে আছে, কত ছেলে দেখাইলাম পছন্দ করে না, আমার মেয়েটাও বড় সুন্দর, নাম হলো আমেনা, ও আব্দুল মুত্তালিব কৌমের সর্দার, তুমি যদি বলো তাহলে আমি আমার মেয়েকে তোমার ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। এবার উভয়ে যখন রাজি হয়ে গেল, দিন তারিখ ঠিক হইল, আমার নবীর বাবা বিবাহ করার জন্য মদিনার দিকে রওনা হইলেন। পথিমধ্যে কি ঘটনা বলেছিলাম, এবার যখন মদিনায় গেলেন, বিবাহের কাজ শেষ করলেন, কয়েকদিন অবস্থান করলেন বাড়িতে, এরপরে আমেনাকে নিয়ে মক্কায় চলে আসলেন। কয়েকদিন পরে আল্লাহ রব্বুল আলামিন প্রথম রাতে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমেনার গর্ভের মধ্যে দিয়া দিলেন। অল্প কয়েকদিনের মাথায়, ছয় মাসের মাথায়, দুইটা বর্ণনা আছে, কেউ বলে আমার নবীর বাবা আব্দুল্লাহ মদিনায় গিয়েছেন, আবার কেউ বলে আমার নবীর বাবা আব্দুল্লাহকে তার বাবা আব্দুল মুত্তালিব ব্যবসার জন্য ইয়ামান দেশে পাঠাইছে। ছয় মাসের মাথায় আমার নবী মায়ের গর্ভে মাত্র ছয় মাস বয়স, তখন ইয়ামানে যাওয়ার পরে আব্দুল্লাহ ইয়ামান থেকে আসার পথে অসুস্থ হয়ে গেলেন, পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা, অসুস্থ। এবার আল্লাহ তাআলা বড় কুদরতের কারিশমা, আব্দুল্লাহ আবার মাঝপথে এসে আবার মদিনায় ব্যথার কারণে ফিরে গেলেন, অসুস্থতার কারণে ওখানেই আব্দুল্লাহর মরণ হয়ে গেল। আমার নবীর বাবা নবী গর্ভে ছয় মাস থাকতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।